এই যে আপনার বৈসাদৃশ্য, এই যে আপনার ডাইকোটমি, এই যে আপনার মানে ভণ্ডামি, এরই প্রতিফলন কিন্তু আজকে রাজনীতি দেখা যাচ্ছে। এখন এখন ভারত আপনার সাথে নেই, কারণ যুক্তরাষ্ট্র যখন আপনার সাথে থাকবে না, ভারতের কোনো সাধ্য নেই আপনার সাথে থাকতে পারে। শিক্ষা বোর্ডের কারিকুলাম থেকে আরম্ভ করে শিক্ষা বোর্ডের প্রধান প্রধান পদগুলো থেকে আরম্ভ করে ইভিন পাঠ্যপুস্তকটা ছাপানোর ব্যাপারে ভারত থেকে করা হয়, তখন আমরা দেখি যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বা প্রভাবিত করার জন্য এই কাজগুলো করা হয়। বাট যেখানে চোখে পড়ার মতো, আপনি দেখুন সবচেয়ে বড় বড় পদে যে ভারতীয় মানে হিন্দু ভাইদেরকে বসিয়ে রেখেছে, এটা তো হিন্দুদেরকে ক্ষতি করছে, সবাই চোখে পড়তেছে এই জিনিসটা। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি সহ 20 দলীয় যে তাদের যে ঐক্যজোট, শরিক দলগুলো রাষ্ট্রপতি সংগ্রামে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ঐক্যফ্রন্টের শরিকের মধ্যে কোনো সমন্বয় না থাকায় ইতিমধ্যে গণফোরামের একাংশ সংলাপে অংশ নিয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন, মানে এই যে সংলাপ সংলাপ যে হচ্ছে এই বিএনপির শরিক দলরা, মানে বিএনপির সাথে যারা জোট করেছে তাদের, তারা সিদ্ধান্ত মানে প্রচ্ছন্নভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা যাবে না, এরই মধ্যে আবার দু একজন হয়তো যাচ্ছে, এটা আপনি কিভাবে দেখুন? দেশের সংলাপের ব্যাপারে আকবর আলী খান সাহেব প্রাক্তন সচিব, তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা এক কথায় উনি বুঝিয়ে দিয়েছেন। উনি বলেছে সংলাপ যাই হোক, নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সেই ব্যক্তি হবেন যাকে সরকার মানে প্রধানমন্ত্রী যার নামটা লিখে রাখছে নোট বইতে, তিনি হবে। সুতরাং এখানে সংলাপ যত কিছু এগুলো সময়ের অপচয়। রাষ্ট্রপতি সাহেবের তো খেয়ে দেয়ে কাজ নেই, তিনি তো ওই কবর জিয়ারতের রাষ্ট্রপতি বা ফিতা কাটার রাষ্ট্রপতি কোথাও, তিনি ওই ওখানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি ওই নাম ওখানে লিস্ট করা আছে। গতবারও তো সংলাপ হয়েছিল 18 নির্বাচনের আগে, এবং আমাদের বিশ্বাসযোগ্য কিছু বুদ্ধিজীবী সেখানে অংশগ্রহণ করেছিলেন, ভালো ভালো কিছু নামও দিয়েছিলেন। ওই তাহারা নির্বাচন কমিশন মনোনয়ন দেওয়ার সময় তাহাদের যে লোকগুলো সেগুলোই দিয়েছেন, শুধু মাহবুব সাহেবকে দিয়েছেন একজন মোটামুটি নিরপেক্ষ ধরনের মানুষ, এবং সেটা দিয়ে যে কত বড় বিপদে পড়েছেন এখন টের পাচ্ছেন। সেই ভদ্রলোক কিন্তু ক্রমাগত বোমা ফাটিয়ে যাচ্ছে এবং একে পর এক বলে যাচ্ছে। সুতরাং তাহারা এই ভুল আর করবেন না। আমার কথা হচ্ছে যেটা, সেটা হলো বিএনপিকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো জনগণ কি চায়, আমার রাজনীতিটা কি। As I say, foreign policy is a reflection of internal public opinion. জনগণের ভিতরের যে প্রত্যাশা সেটার প্রতি, মনে করে বাংলাদেশে এখন 90% লোক ভারতবিরোধী মনে করে, অর্থনীতি সেটা রিফ্লেক্ট হতে হবে। আপনি কিন্তু এই যে গতকালও একজন লোককে মেরে ফেললো আমাদের সীমান্তে, এখানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। আমি যেহেতু ডিপ্লোমেট ছিলাম, আমি আপনাকে বলছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের দূতকে ডাকবেন, ডেকে এনে প্রতিবাদ দেবেন, নোট ভার্বাল দেবেন, সেটা দিল্লিতে যাবে, তখন তাদের টনক নড়বে যে এত একটা ডিপ্লোমেটিক ভাবে অন রেকর্ড একটা প্রতিবাদ আসছে। জারি, আমরা তো প্রতিজ্ঞা করেছিলাম যে সীমান্তে আর এভাবে কিলিং হবে না, তারপরেও তো গত 1 মাসে আরো 6টা হয়ে গেল। এইভাবে হয় পররাষ্ট্রনীতি চালানো। এখন দেখুন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেক সপ্তাহে কিলিং হচ্ছে, প্রত্যেক সপ্তাহে কিলিং হচ্ছে, একবারও ভারতের রাষ্ট্রদূতকে তলব করছে না। কেন? ও কি তোমার ইয়ে, ও কি তোমার বস? মিস্টার মোমেন, হ্যাভ ইউ বিন অ্যাপয়েন্টেড বাই দিল্লি? হু ডু ইউ রিপ্রেজেন্ট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দিস নেশন? দেশের জনগণ কি চাচ্ছে? আমরা কি ক্রমাগত সীমান্ত হত্যা আমরা সহ্য করে নেব? ভারতের বুকে সাহস থাকলে পাকিস্তান সীমান্তে একটা গুলি করুক। পাকিস্তান সীমান্তে একটা গুলি করলে 4টে ইন্ডিয়ান আর্মির কল্লা কেটে নিয়ে আসে পাকিস্তানিরা। চাইনিজ সীমান্তে গুলি করা তো প্রশ্নই ওঠে না, ওখানে কোনো আর্মস ক্যারি করা হয় না, তাহলে আমাদের সাথে এই ব্যবহার কেন? নেপাল বর্ডারে ইন্ডিয়ান পুলিশকে মাইট দিয়ে দিচ্ছে, আমরা কি এতই নিকৃষ্ট জাতি? একটা জাতির অবস্থান সেই জাতির ভবিষ্যৎ নির্ধারণের সহায়ক হয়। একটা জাতি তার ব্যবহারের মাধ্যমে, তার অবস্থানের মাধ্যমে। আপনি আমেরিকাকে গালি দিতে পারেন, ভারত সম্বন্ধে একটা টুশব্দ করেন না। এই যে আপনার দ্বিচারিতা, এই যে আপনার বৈসাদৃশ্য, এই যে আপনার ডাইকোটমি, এই যে আপনার মানে ভণ্ডামি, এরই প্রতিফলন কিন্তু আজকে রাজনীতি দেখা যাচ্ছে। এখন ভারত আপনার সাথে নেই, কারণ যুক্তরাষ্ট্র যখন আপনার সাথে থাকবে না, ভারতের কোনো সাধ্য নেই আপনার সাথে থাকতে পারে আর, কারণ ভারত একা চায়নাকে ট্যাকল করতে পারবে না,
ভারত যুক্তরাষ্ট্র নির্ভরশীল আপনাকে বুঝতে হবে। এই বেসিক অঙ্কগুলো হলো সবচেয়ে বড় জিনিস, আপনি সেই বেসিক অঙ্কের বেলায় মিস ক্যালকুলেশন করে ফেলছেন। সো ইউ আর আউট অফ এভরিথিং, ইউ আর অ্যালোন নাও। আর ইউ বলতে আমি বাংলাদেশ গভর্নমেন্টকে বুঝাচ্ছি, আপনি খুব একাকী একটা মানুষ, আপনার সাথে কেউ নাই এখন। আর একটা কথা বলি, চীন কোনোদিন বাংলাদেশকে, আপনি যেই ধরনের প্রত্যাশা ভিতরে যদি আপনার থাকে অসুপ্তভাবে যে গণচীন আমাকে রক্ষা করবে যে কোনোভাবে হোক, ভারত যতদিন আছে চীনকে বাংলাদেশে ঢুকতে দেবে না। এটা যে কত বড় মূল্যবান ভূমি, সেই আপনার শিলিগুড়ি করিডোর এবং ভূরাজনৈতিকভাবে বাংলাদেশ যে কতটুকু ইম্পর্ট্যান্ট ভারতের কাছে, ভারত প্রয়োজনে এখানে বিশ্বযুদ্ধ ঘটাবে কিন্তু চাইনিজ সেনাবাহিনীকে ঢুকতে দেবে না। এখানে সরকার বাঁচানোর জন্য তো নাই, ইভেন ভূরাজনৈতিক প্রয়োজনও দেবে না। তো সুতরাং এই যে অঙ্কগুলো পররাষ্ট্রনীতির, সে অঙ্কগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমার কথা হচ্ছে, শান্তির পথে যেতে হলে আমাকে এমন একটা পলিসি অ্যাডপ্ট করতে হবে যাতে যুক্তরাষ্ট্র না খাবে, ভারতের সাথেও সম্পর্ক থাকে, কিন্তু ভারতের সাথে সম্পর্কটাকে একটা সহনীয় পর্যায়ে আনতে হবে। এই যে আমি ট্রেড ইমব্যালেন্সের কথাগুলো বলছি আগে, বাণিজ্যিক বৈষম্য, যে যে দাবিগুলো আমাদের, তিস্তার পানি, এই যে সীমান্তে হত্যা, তারপরে এই যে এই যে ট্যারিফ, এই যে ট্যাক্স আমাদের পণ্যের উপর দিয়ে রাখছে। চায়না কিন্তু আমাদেরকে 4,000 উপরে পণ্য বা 3,500 পণ্য ট্যাক্স বিহীন করে দিচ্ছে, যে তোমরা যদি পাঠাতে পারো এগুলো সব পাঠাও, আমি এখানে কোনো ট্যাক্স লাগবে না। ভারত সবকিছু উপরে ট্যারিফ, প্যারা ট্যারিফ, ইউ নেম ইট, সমানে ট্যাক্স দিচ্ছে যাতে আমাদের শুধু শুধু কি ট্যাক্স, আপনি মানে আপনার আরেকটু দৃষ্টি আকর্ষণ করি, শুধু ট্যাক্স না, মানে সব ক্ষেত্রেই তো এখন আমরা ভারত নির্ভর হয়ে যাচ্ছি এবং হয়ে গেছি, মানে মানে বুঝে না বুঝে আওয়ামী লীগ সরকার ভারতের উপর সব দিকের আপনার মানে নির্ভর করে ফেলেছে আমাদের। আপনার একটি লেখা, আপনি নিশ্চয়ই এটা বিষয়ে আপনি যদি একটু বলেন, যে আপনি ফেসবুকে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের পাঠ্যপুস্তক কেন ভারতে ছাপা হচ্ছে, যেখানে আমাদের দেশের অসংখ্য প্রিন্ট প্রেস রয়েছে, সেখানে কেন ভারত থেকে আমাদের বই ছাপিয়ে আনতে হবে, এ ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন। এই ব্যাপারে বলতে গেলে প্রথমে ধরুন আমি সরকারের মুখপাত্র, আপনি আমাকে প্রশ্নটা করলেন, এখানে প্রিন্টিং কস্ট ভারতে অনেক কম, এই জন্য আমরা করছি, কেন আপনি কেন আমাকে সমালোচনা করছেন, আপনি দেখছেন না এখন আউটসোর্সিংয়ের যুগ, একটা পণ্য যদি এখানে উৎপাদনের খরচ বেশি হয়, সেটা যেখানে সবচেয়ে সস্তা সেখানে বানানো হয়, যুক্তরাষ্ট্রের শার্ট প্যান্ট কি আমরা বানাচ্ছি না, তো শুধু এই জন্য আর্গুমেন্ট আসবে, বাট কথা সেটা না। দুটো জিনিসের তুলনা করার সময় আমাদের খেয়াল রাখতে হবে দুটো জিনিসের ফেব্রিকগুলো এক কিনা, যুক্তরাষ্ট্রের সাথে বা কে কী করলো এটার সাথে সব কিছু তুলনা। আমাদের দেশে একটা থ্রাইভিং প্রিন্টিং ইন্ডাস্ট্রি আছে, বিকি আমরা আজকে নতুন ছাপাচ্ছি দিদি ভাই, আমরা কি লেখাপড়া আজকে নতুন করছি? আমাদের দেশের ভিতরে যে ছাপার কোয়ালিটি, আপনি যদি ক্যালেন্ডার দেখেন, ডায়েরি দেখেন, বই দেখেন, নিউ মার্কেটে যদি যান, নতুন প্রকাশিত বইগুলো দেখেন, বাইন্ডিংগুলো যদি দেখেন, বিশ্বমানের বাইন্ডিং আমাদের এখানে। বাবা, টেকনোলজি এমন একটা জিনিস যেটা এখন সবখানে আছে, আপনি এটা কনসিডিয়াম করে ব্যবসাটা দিতে পারতেন। অন দা আদার, আপনি বলেন যে এই প্রিন্টিং প্রেসের অত ক্যাপাবিলিটি ছিল না এতগুলি বই একসাথে ছাপানোর জন্য, মেক এ কনসোর্টিয়াম, যে এই কন্ট্রাক্টটা চারজনকে দেওয়া হবে, আর তাদের টেকনোলজি কোনো সমস্যা থাকলে তাদেরকে ডেকে নিয়ে বলতে পারতেন যে আপনার টেকনোলজি ইজ ডিফিসিট, আপনি বাইরের থেকে তাড়াতাড়ি মেশিন নিয়ে আসেন এটার জন্য, কারণ সরকারের কোনো কন্ট্রাক্ট পেলে ব্যাঙ্ক থেকে ইমিডিয়েটলি টাকা দিয়ে দেয়। আপনি যখন কন্ট্রাক্টটা তাকে দিবেন, চিঠিটা দিবেন যে আমরা এই কন্ট্রাক্টটা কোম্পানি এক্সকে দিলাম, এটা যদি জিও হয়, গভর্নমেন্ট অর্ডার হয়, যদি গভর্নমেন্টের চিঠি যদি হয়, ইমিডিয়েটলি ব্যাংক টাকা দিয়ে দেয়, কারণ জানে এখানে মানিটা গ্যারান্টেড, সরকার থেকে টাকা আসছে। তো আপনি জাতীয় স্বার্থের উপেক্ষা করে আপনি ভারতকে দিলেন, এবং শুধু একটা জিনিস না কি, আপনি কোন জিনিসটা কথা বলবেন যে সে ভারত থেকে করছে না, ভিতরে ভিতরে এত বেশি জিনিস, আমাদের এত লোক ভারতে চিকিৎসা করতে যাচ্ছে কেন, আপনি আমাকে বলুন, এত ছেলেপেলে ভারতের একেবারে করতে যাচ্ছে কেন? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ভাই চিকিৎসা এটা কি করা যাবে, এখানে চিকিৎসা ডাক্তার নাই, ওখানে যাচ্ছে যে পরিমাণ বৈদেশিক মুদ্রার অপচয় আমি ওখানে করছি, কয়টা হাসপাতাল করা যেত একদিনে স্ট্যান্ডার্ড। আমার কথা হচ্ছে, আমি ভারতের সাথে হিংসা করছি না, আমি প্রতিযোগিতা করব, আমার দেশের স্বার্থ তো আমি আগে দেখব, আমি তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাই না, আমার স্বার্থ তো আগে দেখব, চেষ্টা তো করতে পারি। হ্যাঁ, এখন মনে করুন বছরে এত হাজার লোক, এত লক্ষ লোক ভারতে চিকিৎসার জন্য যাচ্ছে,
এটা যদি কমি আমি আগামী বছর এত হাজারে নিয়ে আসতে পারি, এর পরের বছর যদি এত শতে নিয়ে আসতে পারি, দেশের ভিতরে যদি আরো কিছু আধুনিক হাসপাতাল হয়, চিকিৎসাটা যদি এখানে হয়, তাহলে আমি করতে যাবো না কেন? আমার কথা হচ্ছে আপনি তো এটা সেটার দিকে তাকাননি, আপনি পাঠ্যপুস্তক ওখানে ছাপাতে দিয়ে দিলেন। ইভেন ন্যাশনাল কারিকুলাম, আমি একটা আপনি যে স্ক্রিপ্টটা দেখিয়েছেন আমার পোস্টিংটা, আপনি দেখেন ন্যাশনাল কারিকুলাম ওখানে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে ইউরে আমাকে আমাকে গালি দিও, একজন প্রশ্ন করেছে যে আপনার কাছ থেকে এটা আশা করি নাই, হিন্দুকে ওখানে দিয়েছে একটা হিন্দু ভদ্রলোককে, তাতে আপনার ক্ষতিটা কি? প্রশ্ন তো এটা না, একটা হিন্দু ভদ্রলোক যে কোনো সময় আমাদের দেশের যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হতে পারেন, আমাদের আপত্তি থাকে না। যখন দেখিস সে প্যাটার্ন শিক্ষা বোর্ডের কারিকুলাম থেকে আরম্ভ করে শিক্ষা বোর্ডের প্রধান প্রধান পদগুলো থেকে আরম্ভ করে ইভিন পাঠ্যপুস্তকটা ছাপানোর ব্যাপারে ভারত থেকে করা হয়, তখন আমরা দেখি যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বা প্রভাবিত করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। ইন্টেনশনালি বিভিন্ন চেয়ারে কতগুলো লোককে দেওয়া হচ্ছে। শুধু একই যদি এটা যদি এমন হতো যে বই ভারত থেকে ছাপাচ্ছে, তা না, কারিকুলাম যে বানাচ্ছে সিলেবাসটা, এখন বলবেন যে তাহলে এখানে দোষটা কি? আরে বাবা, সিলেবাস থেকে ইসলামিক শিক্ষার ইসলামিক মূল্যবোধের শিক্ষার বেশিরভাগ জিনিস সরিয়ে দেওয়া হয়েছে, সেকুলার শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা হচ্ছে এখানে। আমার কথা হচ্ছে আমরা সেকুলার বাই ইন্টেন্ট, আমরা তো ধর্মনিরপেক্ষের একটা লেবাস আমরা লাগিয়ে রেখেছি। আমরা গান করি, বাজনা করি, আমরা বাঙালি জাতি পহেলা বৈশাখ করি, অনেক কিছুই আছে আমাদের যেটা আমাদের সেকুলার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটে, কিন্তু অন্তর্গতভাবে তো আমাদের একটা ঐতিহ্য আছে যে আমরা একটা মুসলিম জাতি। ভারতে যদি বিজেপি পাওয়ারে আসতে পারে, বাংলাদেশে একটা ধর্মনিরপেক্ষতা ঢোল বাজানোর কারণটা কি? আমরা তো একই উপমহাদেশে বাস করি, এখন ধর্মনিরপেক্ষতা ঢোল আমি বাজাবো? আমি হিন্দুদেরকে ভালোবাসবো, আমরা ভালোবাসি, ভারতের মতো আমরা ওই গরু মাংস ক্যারি করার জন্য রাস্তা মেরে ফেলি না, আমাদের হিন্দু ভাইরা আমাদের সাথেই আছে। বাট যেখানে চোখে পড়ার মতো, আপনি দেখুন সবচেয়ে বড় বড় পদে যে ভারতীয় মানে হিন্দু ভাইদেরকে বসিয়ে রেখেছে, এটা তো হিন্দুদেরকে ক্ষতি করছে, সবাই চোখে পড়তেছে এই জিনিসটা। তখন আমরা প্রশ্ন করি এগুলো কি নিজে করছে নাকি ভারতের নির্দেশে করছে? তখন প্রশ্ন আসে আমরা কি আসলে ভারতের কলোনি হয়ে গেছি অলরেডি?